পাওনা টাকা চাওয়ায় টর্চার সেলে নির্যাতন এমনকি হত্যা গুমের হুমকি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে টাঙ্গাইলের ব্যবসায়ী অমলেশ ঘোষকে জিডি করলেও প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা শাহেদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাটোরে নদী খনন প্রকল্পের কাজ পেয়েছিল শাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস তার হয়ে এই কাজের দায়িত্ব নেন টাঙ্গাইলের ব্যবসায়ী অমলেশ ঘোষ ও তার অংশীদারেরা পাওনা ২১,৭৪,০০০ টাকা চাইতে এভাবে হুমকি দেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ এমন হুমকির পর শাহেদের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে ভুয়াপুরের গোবিন্দাসীর ব্যবসায়ী অমলেশ ঘোষকে মোহাম্মদ শাহেদ আমার কাছ থেকে ৫টি বেগু ভাড়া নেয় নাটোর খাল খনন কাজে তো ওনার কাছে টাকা চাইতে গেলে উনি আমার সাথে উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেয় এমনকি চেক দিলেও ব্যাংক থেকে টাকা ছাড় দেওয়ার অনুমতি দিতেন না শাহেদ আমারে ওই চেক দিছে চেকে কোনো ডেট দেনে ১,০০,০০০ টাকা করে অ্যামাউন্ট দিছে প্রিমিয়ার ব্যাংকে যাওয়ার পরে চেক দিছি বলতেছে ফোন দেন না দিলে টাকা দেব না এদিকে পাওনা টাকা দেওয়ার নামে ঢাকায় নিজের কার্যালয়ে ডেকে নিয়ে টর্চার সেলে অমলেশের কয়েক ব্যবসায়িক অংশীদারকেও করা হয়েছে নির্যাতন যদি টাকা চান তাহলে আমার হাত অনেক লম্বা আইনি জটিলতায় পড়বেন ১০টা কেস দেব এমন কেস দেব যে আপনারা এই কেস থেকে সহজে উঠতে পারবেন না টাকা পয়সা তোরা তো পাওয়ার কথা না তোরা তুই যে আয় এত টাকা এখানে আসছস তো কার ইয়ে নেবিলে আসছস তুই পার্টনারশিপের যে কয়জনকে চিনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন সেখান থেকেই এনে গুম করব পাওনা টাকা চেয়ে জিডি করলে পুলিশের পরিচয়ও আসে হুমকি তবে এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ এই উত্তরা থানার এসআই বিকাশ কুমার পাল উনি আমাকে ফোন দিয়ে উনিও হুমকি দিচ্ছে যে আপনি জানেন আপনি কার নামে ইয়ে করছেন জিডি করছেন ডিবি অফিস থেকে আমাকে হুমকি দিয়েছে আমাকে উঠাই নিয়ে যাবে ডিসি সাহেব আমাকে ফোন দিছে নাটোর ডিসি থেকে এসপি থেকে আমাকে ফোন দিছিল আমি আমি বলি না অস্বীকার করবো কি আমি বলি না আমি বললাম যে আমি যদি বলে থাকি এর জন্য কোনো ইয়ে দিতে আমার চিনে থাকে আমি কার কাছে কথা বলবো এই সিচুয়েশনে তুই জানি না বললে ডিবিসি নিউজ ডেস্ক রাজধানীর রাজধানীর পল্টন থেকে ভিয়েতনামে মানব পাচার চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে বিপুল পাসপোর্ট র‍্যাব জানিয়েছে গতকাল পুরানা পল্টন নয়াপল্টনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন কামাল হোসেন জামাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা একাধিকবার ভিয়েতনামে গিয়ে দালালদের সাথে বৈঠক করে ভিয়েতনামের দালালরা জানায় বাংলাদেশের ব্যবসায়িক উদ্যোক্তাদের ভিয়েতনামে কাজ করার সুযোগ আছে এর সুযোগ দেখিয়ে বাংলাদেশের দালালরা মাসে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করার প্রলোভন দেখায় ভুক্তভোগীদের এই প্রলোভনে প্রলুব্ধ হয়ে অনেকেই এই দালাল মোটা টাকা দেয় ২,০০,০০০ টাকা নিয়ে কাজ দেওয়ার নামে পর্যটন ভিসায় ভিয়েতনামে লোক পাঠাতো এই দালাল চক্রটি পরে টাকার জন্য আটকে রেখে চালাতো নির্যাতন